খুজা কারুন, খুজা ফেরাউন, খুজা নমরুদ সুদহামান, খুজা শওকাতে আজশাহে, খুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গরি হাওয়ায় চলে, কলেরি বিদার ওরে বিনা কলে হাওয়ায় চলতো পয়গম্বর সুলাইমান, মোরা সেই মুসলমান। জিনকি মহল্লু মে হাজার, অরঙ্গ কি ফানুষ থি, জারঙ্গ কি কবর পর হাই, আবার নিশা বাকি নেহি। কত রাজা কত বাদশাহ, কত আমির মারাম। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাস টিভি। আমার বায়রাম, এই পৃথিবীতে একজন মানুষের মাথার উপরে কাদের উপরে যদি একটা দুইটা তিনটা মামলা দায়ের হয়ে যায়, ওই মানুষটা পাগল পারা হয়ে যায়, ওই মানুষটা পেরেশান হয়ে যায়। আমার বায়রাম, ওই মানুষের জীবনের সব শান্তি বিনষ্ট হয়ে যায়, ওই মানুষটার কোনো কিছুতেই আর শান্তি লাগে না, কোথায় যাবে, কোথায় লুকাবে, কোথায় পালাবে, পেরেশান হয়ে যায়। আহারে, মাথার উপরে মামলা আর মামলা, মামলার বয়ে যদি একজন মানুষ এমন পাগল হয়ে যায়, তার জীবনের শান্তি নষ্ট হয়ে যায়, পেরেশান হয়ে যায়। আমার বায়রাম, সম্মানিত মুরব্বীরা, ও চট্টগ্রামের যুবক, খুব ভালোভাবে খেয়াল করো, মামলা যিনি দায়ের করেছেন তিনিও একজন মানুষ। আদালতের মধ্যে যখন আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে, ওই জায়গায়ও যিনি ম্যাজিস্ট্রেট আছেন, জজ আছেন, ব্যারিস্টার আছেন, তিনিও একজন মানুষ। মূল কথা হলো, মানুষ মানুষের আদালতে একটা দুইটা মামলা, একাধিক মামলা দিলে একজন মানুষের জীবনের সুখ শান্তি বিনষ্ট হয়ে যায়। আমার বায়রাম, খুব ভালোভাবে খেয়াল করিন, আল্লাহর আদালতে প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের নামে পাঁচটা মামলা দেওয়া আছে, পাঁচটা পরোয়ানা প্রত্যেকটা মানুষের জন্য জারি করা আছে। এক নম্বরের মামলার নাম হলো মৃত্যু। আমার বায়রাম, দুই নম্বর মামলার নাম কবর, তিন নম্বর মামলার নাম হাসর, চার নম্বর মামলার নাম হলো মিজানের পাল্লা, পাঁচ নম্বর মামলার নাম হলো পুল সিরাতের পুল। আমার বায়রাম, এই পাঁচটা মামলা প্রত্যেকটা মানুষের কাদের উপরে আছে, প্রত্যেকটা মানুষের নামে এই পরোয়ানা জারি করাস, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই, কবরের জগতে রওনা হওয়া ছাড়া কোনো গতি নাই, হাশরের ময়দানে আল্লাহর সামনে প্রত্যেককে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বায়রাম, প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তিত হবেন, আর কিয়ামতের ময়দানে সবাইকে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। আমার বায়রাম, দুনিয়ার জীবনে কি আমল তুমি করেছো মিজানের পাল্লার মধ্যে পরিমাপ করা হবে। আমল নামা যদি নেক আমলের পাল্লা ভারী হয়ে যায়, তোমার জন্য সুসংবাদ, আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিবেন। আমল যদি খারাপ হয়ে যায়, তোমার জন্য কঠিন জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা খোলা নাই। আমার বায়রাম, এমন কোনো মানুষ নাই, প্রত্যেকটা বনি আদমকে পুল সিরাতের পুল পাড়ি দিতে হবে। এমন পাঁচটা মামলা আমার আপনার পরোয়ানা জারি হওয়ার পরেও কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে আমরা লঙ্ঘন করি। আমার বায়রাম, মসজিদের মুয়াজ্জিন আযান দিয়া দি, কেমন করে আমরা ঘুমিয়ে যাই,
কেমন করে আমরা নামাজ বাদ দিয়ে ঘুমের ঘরে ডুবে যাই, কেমন করে আমরা দুনিয়ার জীবনে একটু ভালো থাকার জন্য সুদ খাই ঘুষ খাই আল্লাহর নাফরমানি করি। মৃত্যুর চিন্তা, কবরের চিন্তা, হাসরের চিন্তা, মিজানের চিন্তা, পুল সিরাতের পুল কেমন করে পার হব, এই চিন্তা যদি কোনো মানুষের মধ্যে থাকতো জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করতো না। আমার বায়রাম, আমার মুরব্বিরাম, ও চট্টগ্রামের মুসলমান, খুব ভালোভাবে খেয়াল করেন, আজকে দশতলা বিশতলা বাড়ির মালিক হয়ে, আজকে একটা মিল ইন্ডাস্ট্রির মালিক হয়ে, আজকে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কমিশনার হলে আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যাই, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানি না, কখনো কখনো আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে বিরুদ্ধ আচরণ করি। আমার বায়রাম, এই পৃথিবীতে অপমানের সাথে দুনিয়া থেকে বিদায় করেছেন। আমার বায়রাম, এই পৃথিবীতে কারো ক্ষমতা চিরস্থায়ী নয়, আল্লাহ রব্বুল আলামিন একমাত্র চিরঞ্জীব চিরস্থায়ী, আর প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার বায়রাম, নমরুদ এই পৃথিবীতে আল্লাহর সঙ্গে চূড়ান্ত দৃষ্টতা প্রদর্শন করেছেন। আমার বায়রাম, সামান্য একটা ল্যাংরা প্রতিবন্ধী মশা দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন নমরুদকে দুনিয়া থেকে বিদায় করেছেন। আমার বায়রাম, কারুনের এত সম্পদ ছিল, যার সম্পদ ধনভাণ্ডারের চাবিগুলো বহন করার জন্য শত শত উট ঘোড়ার প্রয়োজন হতো। আমার বায়রা, সেই কারুনকে সম্পদ সহ আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে ডাবিয়ে দিয়েছেন, ওই কারুনকে আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে গ্রাস করে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করে কবরের পথে রওনা হতে হবে। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নামরুদ সুদহামান, কুজা শওকাতে আজ শাহে, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গারি হাওয়ায় চলে কলেরি বিদান, ওরে বিনা কলে হাওয়ায় চলতো পয়গম্বর সুলাইমান, মোরা সেই মুসলমান। জিনকি মহল্লু মেহাজার, অরঙ্গ কি ফানুষ থি, জারঙ্গ কি কবর পর হাই, আওয়ার নিশা বাকি নেহি। কত রাজা কত বাদশাহ, কত আমির মারাম। আমার বায়রাম, এমন প্রতাপশালী ক্ষমতাশালী মানুষগুলো যখন কবরে শুয়ে গেল, তাদের কবরের উপর দিয়া বেড়া বকরি কবরের উপরের ঘাস খায়, মাটির মধ্যে হাঁটাহাঁটি করে, মুরগির বাচ্চা কবরের উপর দিয়া হেঁটে বেড়ায়, ওই প্রতাপশালী ক্ষমতাশালী মানুষগুলো হাত দিয়া শরণ তো দূরের কথা, জবান দিয়া ধমক দেওয়ার ক্ষমতাটাও আজকে তাদের নাই। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাস টিভি।